হলনি হল ঐতিহাসিক মোগল গার্ডেনৰ নাম অমৃত উদ্যান রূপে নতুনক নামাকরণ করা হল মোগল গার্ডেনৰ স্বাধীনতার 75 বর্ষৰ প্রতি উপলক্ষে আজাদী কি অমৃত মহোৎসৱৰ লগত সংগতি রাখি করা হয় এই নতুন নামাকরণ কাইলৈ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে মুকলি করব অমৃত উদ্যান 31 জানুয়ারির পর 26 মার্চলৈ সাধারণ নাগরিকৰ বাবে মুকলি থাকিব অমৃত উদ্যান সাধারণতে প্রতি বছৰৰ ফেব্রুয়ারির পর মার্চলৈ পর্যটকৰ বাবে মুকলি থাকে এই অমৃত উদ্যান রাষ্ট্রপতি ভবনের সৌন্দর্যর অন্যতম অলংকার এই মোগল গার্ডেন অথবা অমৃত উদ্যান রাষ্ট্রপতি ভবনত থাকা তিনিখন উদ্যানের অন্যতম নতুনক নামাঙ্কিত করা হল মোগল গার্ডেন হিসাবে দেশি বিদেশি পর্যটকের অন্যতম আকর্ষণস্থলী এই অমৃত উদ্যান রায়সেনা হিলত থাকা রাষ্ট্রপতি ভবনের 15 একর এলাকা জুড়ে বিস্তৃত হয়ে আছে অমৃত উদ্যান শেহতীয়াকৈ রাষ্ট্রপতি ভবনের চৌহদত আছে 10খনক অধিক এনে মনোমোহা বিশেষ গার্ডেন বিভিন্ন আপুরগিয়া গছ গছনির আরম্ভ করে সৌন্দর্যর আকর্ষণক বহু মনোমোহা ফুলের সমাহার ঘটিছে এই গার্ডেন সমূহ প্রতি বছরে এই উদ্যান সমূহের সৌন্দর্য উপভোগ করবলে রাষ্ট্রপতি ভবনলে আগমন ঘটে সহস্রাধিক দেশি বিদেশি পর্যটকর পর্যটকসকলে বিনামূল্যক প্রবেশ করে পড়ে এই বিশেষ উদ্যান সমূহ উদ্যানসমূহ ব্রিটিশ আর মোগলর সম্ভ্রান্ত শিল্পকলার নিদর্শনস্বরূপ উল্লেখযোগ্য যে ব্রিটিশ শাসনের সময়ছোৱাত নির্মাণ করা হয়েছিল এই অমৃত উদ্যান ব্রিটিশ শাসক এডুইন লুইন্ডার্সে বহুদিনের গবেষণার অন্তত নির্মাণ করেছিল এই অমৃত উদ্যান উদ্যানখন নির্মাণ করবলে সময় লাগিছিল প্রায় এটা বছর মোগল গার্ডেনের নাম সলনির এই প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের নতুন নীতির এক অংশ হিসাবেই পরিগণিত হয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারে শেহতীয়াকৈ বহু ঐতিহাসিক সম্পদের নাম সলনি করবলে আরম্ভ করেছে বিশেষকৈ ভারতীয় রাজনীতির মোগলর প্রসঙ্গক কোণার প্রাসঙ্গিক করে তুলিছে বিজেপির শাসিত কেন্দ্রীয় সরকারে যার পরিপ্রেক্ষিত মোগলর স্মৃতি সম্বলিত সকল ধরনের সম্পদের নাম সলনি করবলে এটা তৎপর হয়ে পড়ছে কেন্দ্র মোদি সরকার মোগলর স্মৃতি বিজড়িত নামের পরিবর্তে স্বদেশপ্রেম যোগাই তুলবর নামে নতুনক নামাঙ্কিত করা হয়েছে দেশের বহু সম্পদ আর অনুষ্ঠান প্রতিষ্ঠানের নাম হব কিছুদিন পূর্বে ঔরঙ্গজেব রোডর নাম সলনি করে করা হয়েছিল আব্দুল কালাম রোড নামে ঠিক সেইদরে ব্রিটিশের প্রভাব থাকা বহু অনুষ্ঠানের নাম সলনি করেছে কেন্দ্রীয় সরকারে রেডক্রস রোডর সলনি করে নতুনক নামাকরণ করা হয়েছে লোককল্যাণ মাক হিসাবে শেহতীয়াকৈ নতুন দিল্লির রাজপথের নাম সলনি করে কর্তব্য পথ হিসাবে নামাঙ্কন করলে কেন্দ্র মোদী সরকারে এনেদরে ইটোর পাছত সিটো অনুষ্ঠানের নতুনক নামাকরণ করে রাজনীতির এক নতুন পরিভাষা গড়ে তুলিছে কেন্দ্রর বিজেপি সরকারে।